চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাই স্বাগতম ফিল্ম স্টোকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, ইতিমধ্যে চলে আসছে শাকিব খানের আপকামিং ফিল্ম বিদ্রোহীর অফিসিয়াল ট্রেলার। তো ট্রেলারটা দেখার পর আমার মাথার মধ্যে যে ব্যাপারগুলো ঘুরতেছে সেখান থেকে আমি যখন ফিল্মটা নিয়ে অ্যানালাইজ করলাম তখন দেখলাম যে পুরো ব্যাপারটাই উল্টো। তো আমার মাথার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে কাহিনিটা কী? তো সেই কাহিনিটা ব্যাপারটা হচ্ছে যে এই ফিল্মে ডিরেক্ট করতেছেন শাইন সুমন, প্রযোজনা করতেছেন হচ্ছে সেলিম খান, চিত্রনাট্যকার হচ্ছে দিলওয়ার হোসেন দিল, কাহিনীকারও দিলওয়ার হোসেন দিল। বাট এই যে ব্যাপারগুলো, মানে যারা যারা ফিল্মের সাথে যুক্ত রয়েছে সেখান থেকে যখন আপনি ফিল্মটার ট্রেলারটা দেখবেন তখন আপনার মাথায় আসবে যে এটা তো বেঙ্গল টাইগার, তাহলে বেঙ্গল টাইগারকে কোথাও কেন মেনশন করা হচ্ছে না? মানে কি আমরা বেঙ্গল টাইগার দেখি না? আমরা কি সাউথের ফিল্ম দেখি না? জাস্ট একটা প্রেজেন্ট করে দিল, আমরা বলবো ও কি দারুণ ফিল্ম, এটা কোনো কথা? তো ভিউয়ার্স, বিদ্রোহী ট্রেলারের মধ্যে আমরা টোটাল যে ব্যাপারগুলো দেখেছি সেটা হোক বুবলির সাথে কানেকশন, দেন মৃদুলার সাথে জড়ানো, পলিটিক্যাল লিডারকে পাথর মারা, ওই যে ভিলেনদের মেয়ে তাদের কাছে টাকা নেওয়া, সমস্ত কিছু কিন্তু বেঙ্গল টাইগারের রেফারেন্স। কিন্তু আমাদের তো আবার স্বভাব ভালো না, আমরা কেন তাদের ক্রেডিট দেব? আবার রিমেকও তো করা যাবে না, কারণ রিমেকের সত্য কিনতে গেলে টাকা লাগে, তাই না? তো এর জন্য করেছে কি, হালকা একটু চেঞ্জ করে দিয়েছি যাতে বলতে না পারে কেউ যে এটা কপি করা হয়েছে। আর এটা উত্তরও দিতে পারবো যে কীভাবে বলেন আপনারা কপি, এটা তো কপি না, কারণ আমরা এখানে এই চেঞ্জটা করেছি। ওই ফিল্মটা এইটা ছিল না, ওই ফিল্মে ছিল বাবার অ্যাঙ্গেল, আমার ফিল্মে মায়ের অ্যাঙ্গেল। ওই ফিল্মে কোনো পলিটিক্যাল লিডারকে টানা হয়নি, কিন্তু আমরা পলিটিক্যাল লিডার, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এখানে ইঙ্গিত করেছি। তো কিছু পার্থক্য তো রয়েছে, তো আপনারা বলতে পারেন না যে এটা একটা কপি মুভি, এভাবে গলাবাজি করতে হবে। কিন্তু যারা ফিল্ম দেখে, যারা ফিল্ম নিয়ে অ্যানালিস করে, তারা কিন্তু নগদে ধরে ফেলবে যে এটা বেঙ্গল টাইগার। তো ভিউয়ার্স, এ ব্যাপারে আর কী আর বলবো, এটা আমাদের অনেকের একটা স্বভাব হয়ে দাঁড়িয়ে আছে। আমরা এখান থেকে টুকে ওখান থেকে টুকে একটা জিনিস মেরে দিচ্ছি, এবার বলতেছি যে এটা হচ্ছে অরিজিনাল। আর আমরা এই মিক্সার ফিল্মগুলোই গড় গড় করে কিনি, অন্যদিকে যখন অরিজিনাল ফিল্ম আসে সেদিকে আমরা ফিরে তাকাইও না। তো ভিউয়ার্স, আপনি দেখার জন্য অরিজিনাল, রিমেক, কপি নাকি ইনস্পায়ার্ড, কোনটা বেছে নেবেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনার পছন্দের উপর ডিপেন্ড করে। তবে এখানে আমি একটা ব্যাপার বলে রাখি, আমার যে রিমেক ইনস্পায়ার্ডের প্রবলেম এমনটা কিন্তু একদমই না। আমি প্রচুর রিমেক ফিল্ম দেখেছি এবং বিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে রিমেক কপি এগুলো হয়ে থাকে। তবে যখন একটা ফিল্মের রিমেক করা হয় তখন কিন্তু প্রপার ক্রেডিটের সাথেই রিমেক করা হয় যে ওই ফিল্মটা থেকেই রিমেক করা হচ্ছে। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে একটা ফিল্ম থেকে ঝেড়ে দিল সম্পূর্ণ, কিন্তু ওই ফিল্মের কোনো ক্রেডিট দিচ্ছে না। আবার যখন এই প্রশ্ন করা হয় তাদেরকে, তারা বলে কি জানেন, কীভাবে এটা কপি হয়, এটা তো অরিজিনাল, এটা আমরা নিজেরা বানিয়েছি। তো এই গড়মিলের হিসাব নিয়ে আমি আর তেমন কথা বলছি না, এ ব্যাপারে আপনাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবার আসি, ট্রেলারটা কেমন ছিল, মানে কপি বা রিমেক ওইগুলো বাদ দিয়ে জাস্ট অ্যাজ এ ট্রেলার কেমন ছিল। ভিউয়ার্স, ট্রেলারের মধ্যে আহামর তেমন কোনো কিছু আমার চোখে বাঁধে নাই। ফিল্মের মধ্যে কী কী থাকতে পারে তার প্রত্যেকটা ব্যাপারে রেফারেন্স ট্রেলারের মধ্যে রয়েছে। পাশাপাশি ট্রেলার দেখে ডিরেকশনের উপর অতটা ভরসা করতে পারছি না, একটু নরবরি ডিরেকশন মনে হচ্ছে। অ্যান্ড স্পেশাল তেমন কিছু তো থাকবে না ফিল্মের মধ্যে, তবে ফিল্মের মধ্যে দুই একটা গান থাকতে পারে যে গানগুলো আপনাদের ভালো লাগবে। যেমন একটা গান রয়েছে ভাবিনি কখন এভাবে, আমার খুব ভালো লাগার একটা গান, গানটা গিয়েছিল হচ্ছে ইমরান মাহমুদুল, গানটা অলরেডি সিনেমাজ ইউটিউবে রয়েছে, তো ওই গানটা আপনারা শুনতে পারেন, এই গানটা এই ফিল্মের একটা ব্যাপ্তি আর কি। এছাড়াও ফিল্মের মধ্যে স্পেশাল তেমন কিছু থাকবে না আমাদের জন্য, তারপরেও ঈদে আসছে, দেখা যাক কেমন হয়। তবে হ্যাঁ, কিছু অডিয়েন্সের জন্য যারা বেঙ্গল টাইগার দেখে নাই তাদের কাছে ফিল্মটা একটু স্পেশাল হতে পারে, বিকজ অফ ঈদের সময় একটা মারদাঙ্গা ফিল্ম দরকার, তো সেখান থেকে মারদাঙ্গা ফিল্ম হচ্ছে বিদ্রোহী, সাথে আইটেম সং তো রয়েছে ট্রেলারের মধ্যে দেখলাম, সেই ওল্ড ফর্মুলার আইটেম সং। এখন দেখা যাক ফিল্মটার রেসপন্স কেমন হয়। বাই দ্য ওয়ে ভিউয়ার্স, যাওয়ার আগে এই ফিল্মটা সম্পর্কিত কয়েকটা আননোন ফ্যাক্ট আপনাদের সাথে শেয়ার করি। এই ফিল্মটার নাম এখন তো বিদ্রোহী, তবে শুরু থেকে এই পর্যন্ত এই ফিল্মটার কিন্তু চারটা নাম সিলেক্ট করা হয়েছিল। প্রথমে ছিল হচ্ছে একটু প্রেম দরকার, তারপর হচ্ছে কালপিট, দেন হচ্ছে ক্রিমিনাল, এবং সর্বশেষ বিদ্রোহী, যে নামে তারা এখন স্টে করতেছে। অন্যদিকে এই ফিল্মটার সাথে কিন্তু এখন আর শাকিব খান যুক্ত নেই, কারণটা হয়তো সবার জানা, সেটা হচ্ছে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান এবং শাকিব খানের মধ্যে ঝামেলা। আর সেই ঝামেলার সূত্রপাত ধরে এই ফিল্মটার প্রচার প্রচারণা সব কিছু থেকে সরে গিয়েছে কিন্তু শাকিব খান। তো ভিউয়ার্স, শাকিব খান এই ফিল্মের সাথে যুক্ত নেই, এ মানে কি আমরা কি থাকবো না, এমনটা কিন্তু না। আমরা ফিল্মটা দেখবো, আর যদি ফিল্মটা ফ্লপ যায় তখন তো আবার সেলিম খান বলে উঠবে যে শাকিবের ফিল্ম ফ্লপ যাচ্ছে। তো ভিউয়ার্স, মেইন কথা হচ্ছে যে আগে রিলিজ হোক, তারপর সমস্ত কিছু দেখা যাবে, কারণ হচ্ছে এই ফিল্মটা এর আগে অনেকবার রিলিজ করবে বলে করে নাই। তো দেখা যাক ঈদে রিলিজ হয় কিনা বিদ্রোহী। তবে বিদ্রোহী নিয়ে আপনার কি ওপিনিয়ন সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে চ্যানেলের প্রত্যেকটি আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে।